بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনাদের নিয়মিত অনুষ্ঠান ইসলামিক কিউ এন্ড এ উইথ ইকরা টিভি প্রোগ্রামে মুবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দিন, দারুল উলুম ফোর স্কোয়ার মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদিস উস্তাজুনা শায়খ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আজকে আমাদের এই প্রোগ্রামে হুজুরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আজকে হুজুর আলোচনা করবেন হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ইনশাআল্লাহ যথারীতি পনেরো থেকে বিশ মিনিট পর আপনাদের প্রশ্ন নেওয়া হবে। الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের হচ্ছে বিষয় নামাজ, যেভাবে নামাজ পড়েছিলেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আমাদেরকে পড়তেও বলে গিয়েছেন, যে নামাজের মাধ্যমে আমরা সাকসেস হব, কামিয়াব হব, সফল হব, যে নামাজ আমাদেরকে সকল প্রকার পাপাচার থেকে, অন্যায় থেকে, গুণা থেকে বিরত রাখতে সক্ষম হবে। ইন্না সালাত তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার। আর সত্যিকার অর্থে এই কোয়ালিটিওয়ালা নামাজ হলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রকার পাপাচার থেকে, গুনাহের কাজ থেকে, গর্হিত কাজ থেকে আমাদেরকে অবশ্যই রক্ষা করবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা সে বিষয়ে আমরা জানার চেষ্টা করি। আমরা ওই দিন বলেছিলাম যে কিছু বিষয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কাজ একাধিক পন্থায় করেছেন, যেগুলোর মধ্যে আজও সুযোগ রয়েছে আমরা যে কোনো একটির উপর আমল করতে পারি। এজ এক্সাম্পল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে তাকবীরে তাহরিমার সময় হাত কতটুকু উঠিয়েছিলেন এবং কোথায় হাত বাঁধছিলেন, তাকবীর এবং হাত উঠানো কি একসাথে, তারপরে নামাজ শুরু করার পরে দোয়া ইস্তেফতাহ সুবহানাকা পড়ব, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া সহ অন্যান্য দোয়া পড়ব, তারপরে কোন নামাজে কোন কেরাত পড়ব, রুকুতে গেলে আবার তসবি কোনটি পড়ব, দাঁড়ানোর পরে কোন তসবি পড়ব, আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম এবং জেনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে হাত উঠানোর ক্ষেত্রে ভিন্ন ধরনের আওয়াজ থাকলেও, যে কোনো একটি জায়েজ থাকলেও, উত্তম হলো আমরা হাত উঠাব, আমাদের বৃদ্ধাঙ্গুলি চলে যাবে কানের ইয়ারলো পর্যন্ত, হাতের গাতা চলে যাবে শোল্ডার পর্যন্ত, আঙুলগুলো চলে যাবে কানের উপর পর্যন্ত পুরুষের জন্য, মহিলাদের জন্য শোল্ডার পর্যন্ত উঠালেই ভালো, কেন এটা তাদের জন্য পর্দার ক্ষেত্রে সহায়ক। হাত বাঁধার ক্ষেত্রে মহিলারা সিনার মধ্যে হাত বাঁধা উত্তম হলেও আমাদের জন্য উত্তম হবে হাত এইভাবে দুটা আঙ্গুল দিয়ে হাতের কবজিকে ধরে আপনার ছেড়ে দিলে হাতটা যেখানে যায় দেখবেন অটোমেটিকই নাভির নিচেই চলে যাইতেছে এবং এটাই সবচেয়ে উত্তম, যদি অন্যান্য পন্থা জায়েজ রয়েছে। কেন এই বিষয়টি উত্তম? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে 139 পেজে, ওয়াজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কফাহুল ইয়ুমনা আলা রুসকিহিল ইউসরা, হযরতে আলী ওনার ডান হাতের গাতা
বাম হাতের কবজির উপরে রাখতেন এবং কোথায় রাখতেন, সিনার উপর নাকি নিচে, এটাও কিন্তু মুসান্নফে ইবনে আবি শাইবা পরিষ্কার এসেছে। উনি বলেছেন ইন্না মিনা সুন্নতি ওয়াজুল আকুফি আল আকুফি তাহতা সুররা, যে সুন্না এবং নবী করিম তথা সাহাবায়ে কেরামের প্র্যাকটিস হলো, তাদের প্র্যাকটিক্যাল আমল হলো ডান হাতের গাতা বাম হাতের গাতার উপর রেখে নাবির নিচে রেখে দেওয়া হবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি যে দুইটি অপিনিয়ন উল্লেখ করেছেন, একটি নাবির নিচে একটি নাবির উপরে, এবং পরবর্তীতে বলেছেন যে কোনো একটার উপর আমল করার সুযোগ রয়েছে, সেখানে মাত্র দুইটি মতামত উল্লেখ করেছেন, তন্মধ্যে নাবির নিচের কথা উল্লেখ করেছেন। অতএব আমরা মনে করি সবচেয়ে উত্তম হবে এইভাবে হাত বাঁধলে, যদিও নাবির উপরে বা একটু সিনার টাচ করে বাঁধলেও সেটাও জায়েজ রয়েছে আমরা বিশ্বাস করি। দোয়া ইস্তেফতার ক্ষেত্রে বারো ধরনের রাওয়াত রয়েছে, হাদিসের মধ্যে বারোটি দোয়া রয়েছে। আমরা কিন্তু সবচেয়ে উত্তম মনে করি সুবহানাকা পড়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়ালা ইলাহা গাইরুক। কেন? এটা কোরআন শরীফের আয়াতের সঙ্গে মিল পায়। আল্লাহ বলেছেন সাব্বিহ সাব্বিহ বিহামদি রব্বিক, সুবহানা সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, ওই কোরআনের আয়াতের সঙ্গে মিল পাওয়া যায়। তাছাড়া তসবিহ সুবহানাল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তসবিহ, এবং সবচেয়ে বড় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া ইস্তেফতাকে এত গুরুত্ব দিতেন, উনি এই দোয়াটি পড়ার জন্য বাকিদেরকে এনকারেজ করতেন। কোনো কোনো সময় উনি এই দোয়াটি একটু বড় করে পড়ে নিতেন, যাতে সবাই বুঝতে পারে উনি দোয়া ইস্তেফতা অন্য দোয়া না পড়ে এই দোয়া পড়েছেন, যদিও অন্যান্য দোয়া যেগুলো রয়েছে এগুলোও পড়া জায়েজ রয়েছে। কিন্তু এখানে একটি বিষয়, সুবহানাকা আপনি বুখারিতে পাবেন না, আপনি বুখারি খুললে পাইবেন সেখানে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়া নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবয়াযু মিনাদ দানাসি ওয়া গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। সেই দোয়াটি পাবেন আল বুখারী শরীফে। তাই কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, যদিও ওই রাওয়াটি বুখারী শরীফে রয়েছে, সুবহানাকা বুখারী শরীফে নয়, কিন্তু হাদিস বিশারদ ইমাম বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি উনিও বলেছেন, এবং ওনার ফলোয়ার আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি উনার জাদুল মাদের মধ্যে দশটি বিশেষ কারণ উল্লেখ করেছেন, অন্যান্য দোয়া ইস্তেফতার বিপরীতে সুবহানাকা পড়াটা উত্তম হবে। এর মধ্যে থেকে একটি এটি উল্লেখ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াকে খুব বেশি পছন্দ করতেন। তবে আমরা বিশ্বাস করি অন্যান্য দোয়া আপনি পড়তে চাইলে পড়তে পারবেন। এরপরে হল প্রত্যেক সুরার শুরুতে আপনি কি বিসমিল্লাহ পড়বেন কিনা পড়বেন না সেখানেও ক্লিয়ার হাদিসের মধ্যে কোনো কথা উল্লেখ না থাকার কারণে উলামায়ে কেরামের মধ্যে দুই ধরনের মতামত রয়েছে, পড়তেও পারবেন তবে না পড়াটা ভালো। হ্যাঁ, সুরার শুরু থেকে যদি আপনি পড়েন পড়ে নিতে পারলে উত্তম হবে। এবার আসুন রুকু। রুকুর তসবির ক্ষেত্রেও বারো ধরনের তসবির রয়েছে রুকুর মধ্যে, তো আপনি যে কোনো একটি পড়তে পারেন। আমরা কোনটি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম, কমপক্ষে তিনবার, এটাও হাদিসে উল্লেখ রয়েছে। প্লাস কোরআনে করিমের একটি আয়াত এটাকে সাপোর্ট করে, সূরাতুল ওয়াকার শেষ আয়াত ফসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, রব্বে আযীমের তুমি তসবিহ পাঠ করো। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, এক কাজ করো, তোমরা এই আয়াতের উপর আমল করতে গিয়ে এই তসবিহ তোমরা নামাজের মধ্যে তোমরা ব্যবহার করো। তখন আল্লাহর নবীর শিক্ষা এবং অনুরোধে নবীও নিজেও করছেন, আমরাও করি কি, আমরা রুকুতে গেলে সুবহানা রব্বিয়াল আযীম, হে রব্বে আযীম তোমার তসবিহ এবং তোমার পবিত্রতা বয়ান করলাম। অন্য তসবিহ জায়েজ আছে। রুকুতে দাঁড়ানোর পরে আমরা কোন তসবিহ পড়ব, সেখানে কিন্তু দশ প্রকার রাওয়ায়াত রয়েছে, দশ ধরনের দোয়া রয়েছে। আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। আমরা ওই দিন বলেছিলাম দশ নম্বর আরেকটি রাওয়ায়াত রয়েছে, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। এই হাদিসটিও মুত্তা ইমাম মালিক বুখারি এবং আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে, আপনি চাইলে এটিও পড়তে পারেন। মজার ব্যাপার হলো এটি একদিন একজন সাহাবী পড়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন মানিল মুতাকাল্লিফু আনিমান, কে ওই সুন্দর কথাগুলো বলে বলেছে। ওই সাহাবি বলে আসলে আমি বলেছিলাম। নবীজি বললেন সুবহান আল্লাহ, তুমি কি জানো এই কথাগুলো আল্লাহর কাছে কী পরিমাণ পছন্দনীয়? বলে আল্লাহ মন্তব্য করলেন, বললেন লাকাদ রাআইতু বিযাতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউওয়ালা। হে আমার সাহাবি, আমি দেখেছি তেত্রিশ জনের উপরে
মোর দেন 30 অ্যাঞ্জেল তারা তাড়াহুড়া এবং কম্পিটিশন শুরু করেছিলেন কে এই কলিমাগুলো রেকর্ড করে এই সফটওয়্যার আল্লাহর কাছে পৌঁছে ওনারা আল্লাহর মায়ার বনবেন। এত দামি কথা তুমি বলেছ। তো উনি রুকু থেকে উঠার পরে এগুলো বলেছিলেন। তো আপনি চাইলে এই তসবিহগুলো পড়তে পারেন। রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রব্বুনা ওয়া ইয়ারদা। এছাড়া অনেক শব্দ রয়েছে। আল্লাহু আকবার। একটি বর্ণনা তো এরকম রয়েছে, ربنا ولك الحمد ملء السماوات وملء الارض وملء ما شئت من شيء بعد. যার অর্থ হলো আয় আল্লাহ আমি আপনার প্রশংসা করলাম। এই পরিমাণ প্রশংসা, যে পরিমাণ প্রশংসাকে একত্রিত করলে সাত আসমান ভরে যাবে, সাত জমিন ভরে যাবে, সাত আসমান জমিনের মধ্য জায়গা যেটা সেটাও ভরে যাবে এবং যা কিছু আপনার ইচ্ছা সব কিছু ভরে। আপনি যে পরিমাণ তারিফ করলে আপনি খুশি হন সেই পরিমাণ আমি আপনার তারিফ করলাম। এই কথার মধ্যে আমরা এই কথাই বলে থাকি। আপনি চাইলে সেইগুলোও আপনি বলতে পারেন। সাহাবায়ে কারাম বা নবী করিম সাল্লাম কোনো সময় এগুলোও বলেছিলেন। তবে একটি কথা, আমি যদি আপনি এগুলো শুনে মনে করেন আমরা তো এগুলো জানি না, আমাদের নামাজ কি হচ্ছে না, চিন্তা করার কোনো কারণে আমি আগেই বলেছি আপনি রব্বানা লাকাল হামদ যদি বলতেছেন 100% এটা বুখারী শরীফ হাদিসে রয়েছে, ইজা কাল আল ইমামু গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন ফাকুলু আমিন। তারপর রয়েছে ওয়াইজা কাল আল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন মুক্তদির দায়িত্ব হলো তুমি রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। রব্বানা ওয়ালাকাল হামদ এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ অথবা আল্লাহুমা লাগাইয়াও শুরুতে আপনি এই দুইটার সঙ্গে পড়তে পারেন, নামাজ 100% হচ্ছে, কোনো সন্দেহের কারণ নাই। বা সুবহানাকা পড়তেছেন হচ্ছে, রুকুর তসবিহ সুবহানা বেলাম পড়তেছেন হইতেছে, আপনি এখানে চিন্তা করার কোনো কারণ নাই যদি আপনি এগুলো শুদ্ধভাবে জানেন। আর আপনি এক এক সময় এক একগুলা ইউজ করেন সেটাও আপনি করতে পারেন, সুযোগ রয়েছে। আমি এগুলো কেন আলোচনা করলাম, যে আমরা অনেক সময় বুখারী শরীফ বা কোনো একটা হাদিসের কিতাব দেখে একটি তসবিহ দেখেই আমরা মনে করি আরে তাহলে তো মনে হয় আমরা যেগুলো পড়ে আসতেছি এটা মনে হয় শুদ্ধ হচ্ছে না, বা আমাদের উলামার একরাম তো এটা কেন বললেন না। অনেকের মনে প্রশ্নগুলো জাগে এবং মনে করেন তাহলে তো বুখারিতে আছে, আমরা এটার উপরে আমল করলাম না, আমরা সুবহানাকা পড়তেছি তাহলে আমাদেরটা মনে দুর্বল হচ্ছে। তো দেখেন যারা বুখারি উস্তাদ, যারা বুখারি খুব ভালো জানেন, হাদিসের বিশারদ ইমাম আহমদ রহমতুল্লাহ যিনি মুসনাদ আহমদ লিখেছেন, যেখানে হাদিসের সংখ্যা হলো 40,000 এবং ওনার শাগির আরও 10,000 করেছিলেন, ওনার ছেলে আরও 10,000, তো বর্তমানে 60,000 হাদিসের টোটাল জখিরা হল মুস্তাদ আহমদ। ওই কিতাবের গ্রন্থকার ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি উনিও কিন্তু সুবহানাকা বলাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। ঠিক আছে, এজন্য বুখারির থাকলেই যে এটাই প্রায়োরিটি দিতে হবে এটা মোটেই জরুরি নয়, এবং এই কথাটি আমাদেরকে ইমাম বুখারী নিজে শিক্ষা দিয়েছেন। দেখেন বুখারী শরীফে যদি আপনার চ্যাপ্টার কিতাবুস সালাত আপনি খুলেন, তো সেই চ্যাপ্টারে উনি উল্লেখ করেছেন নমাজের মধ্যে 17 টাকা লাগে, তাই না, এটা ফরজ। এই 17 ডাকতে গিয়ে কি পরিমাণ 17 পুরুষের ডাকতে হবে, সেখানে হাঁটু থেকে নাভি পর্যন্ত ডাকা লাগবে, এই কথা উল্লেখ করেছেন এবং চ্যাপ্টার নিয়েছেন বাবু মাজা আনাল ফাকিজা ওরতুন। একটি চ্যাপ্টার এই মর্মে উল্লেখ করেছেন যে রান আমাদের থাই যেটা উরু সেটাও কিন্তু শুড বি কাভার্ড, এটাও আওরতের অন্তর্ভুক্ত, ডাকতে হয়। বেলি বটন এটাও ডেকে রাখতে হয়, হাঁটুর গিলা সেটাও ডেকে রাখতে হয়। পুরুষের নয় বলতেছি, মহিলার তো সারা বডি ডাকতে হয়, শুধুমাত্র হাতের কবজি পর্যন্ত এবং চেহারা আর পায়ের পাতাটা খোলা থাকতে পারে। তাও পায়ের পাতার ক্ষেত্রেও কিন্তু উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা হাদিসে এসেছে কাবার করার কথা, যার কারণে ইমাম শাফি রহমাতুল্লাহ শাহ অনুকুল আমার কারণ মতে মহিলারা নামাজের মধ্যে ও পায়ের পাতা ডেকে রাখতেই হবে। অবশ্য বাকি উলামা একরাম বলতেছেন যদি আমরা এই ফতোয়া দেই যে মাহবুনরা নামাজের মধ্যে পায়ের পাতা ডেকেই রাখতে হবে, অত্যন্ত কঠিন হয়ে যাবে। কিন্তু যত লম্বা ওই ড্রেস পরেন না কেন, সজ্জাতে গেলে কিন্তু অবশ্যই পায়ের পাতাটা একটু খুলেই যাবে। তখন ওনাদের জন্য সবসময় নামাজ পড়ার সময় পায়ের মোজা পরিধান করে নামাজ পড়া এটা বাধ্যতামূলক করতে হবে। এবার সৌদি আরব বাংলাদেশ সহ গরম কান্ট্রিতে যদি মহিলাদেরকে আপনি এইভাবে বাধ্যতা তাদেরকে বাধ্যবাধকতা করে দেন অত্যন্ত কঠিন হবে। আর আমরা জানি আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ মানুষের শক্তির অতিরিক্ত কোনো জিনিসের দায়িত্ব কখনো জোরে চেপে দেন না। তো এইসব বিবেচনা করে মহিলাদের হাতের কবজি, ফেস, পায়ের পাতা এটা খোলা থাকলেও সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আল্লাহ কোরআন বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা,
জিনা তারা প্রকাশ করবে না শৈলের বিউটি, বাট যেটা কুলেই যায় হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা, চেহারাটা অনেক সময় অনিচ্ছাকৃত কুলেই যায়, তো সেটা একটু ভিন্ন রয়েছে নামাজের ক্ষেত্রে। তো এবার আসুন, সেখানে ইমাম বুখারীর মধ্যে বলেছেন যেখানে দুই প্রকার হাদিস রয়েছে এবং হাদিসের মধ্যে পরস্পর বিরোধ হাদিস রয়েছে, কন্ট্রাডিকশন রয়েছে, তাআরুদ রয়েছে। একদিকের হাদিস বলতেছে রান, এটা কিন্তু আমাদের উরুজাটা এটা কভার করতে হয়, এই হাদিসটা কিন্তু এত স্ট্রং নয়। হযরত ইবনে আব্বাস, হযরত জুরহুদ সহ আরো বিভিন্ন জন থেকে রাওয়ায়ত। আর অপর একটি হাদিস রয়েছে অপোজিট, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেটি সনদ হিসেবে খুবই স্ট্রং। খয়বর যুদ্ধে যাওয়ার সময় উনি নবীগণের সময় রানের একটু অংশ খোলা দেখেছেন, তো খোলা তখন দেখেছেন, তাহলে বোঝা গেল রান সবসময় এটা কভার করে রাখতে হয় না। আর হাদিসে জুরহুদে এসেছে আল্লাহর নবী বলেছেন কৌলি হাদিস, আল ফাকিজু আওরাতুন, আল ফাকিজু আওরাতুন, রান এবং উরু এটাও আওরাত, এটাও কিন্তু ডেকে রাখতে হয়। ইমাম বুখারী পরে মন্তব্য করলেন যদিও সনদ হিসাবে আমরা আনাস হাদিসটা আসনাদু মৌল স্ট্রঙ্গার এবং অথেন্টিক, বাট এরপরও আমরা রানকে আমরা আওরাত ফতোয়া দিয়েছি, আমরা অবশ্যই আমল করব, এই উরুটাকে ডেকে রাখতে হবে, যদিও হাদিসটা আনাস রাদিয়াল্লাহু হাদিসের তুলনায় একটু দুর্বল, বাট এরপর এটা আমরা আমল করব। তাহলে কি শিক্ষা দিলেন আমাদেরকে? অনেক সময় স্ট্রং হাদিসকে রেখে অপোজিট একটি তুলনামূলকভাবে যেটা স্ট্রং নয় একটু উইক হাদিস, এটার উপর আমল করে দেখিয়ে দিয়েছেন যে অনেক ক্ষেত্রে আমাদের আমল করতে হয় সহি হাদিস রেখে একটু দুর্বল হাদিসের উপর। আমরা অনেক সময় না জানার কারণে সহি সহি বলে আমরা স্লোগান শুরু করি। আর একটি মজার ব্যাপার আপনাদের কাছে শেয়ার করি, আমি বুখারি শরীফে অনেক হাদিস সবটি সনদ সহি আমাদের, আপনিও মানি আমিও মানে আমিও মানি আপনিও মানেন, এরপরেও অনেক সহি হাদিসের ইনফরমেশন কিন্তু সনদ স্ট্রং এবং সহি হওয়া সত্ত্বেও যে বর্ণনা এসেছে বর্ণনার মধ্যে ভুল থাকতে পারে। আপনি হয়তো তাজিব এটা খেমনে দেখেন, মেয়েরাজে নবী এখন ইসলাম আসমান ভিজিট করেছিলেন, তাই না? বুখারি শরীফে মেয়েরাজের হাদিস এসেছে, ইসরার হাদিস এসেছে, কোন আসমানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিতাবুল সালাতের প্রথম চ্যাপ্টারেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি যে হাদিস হযরতে আনাস তাকে বর্ণিত, সেখানে এই মর্মে উল্লেখ এসেছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ষষ্ঠ আসমানে, ছয় নম্বর আসমানে। এটা বুখারি শরীফে এই ইনফরমেশন এসেছে কোথায়? কিতাবুস সালাতের চ্যাপ্টারে। অথচ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিকগণ বিদগণ এই বিষয়ের উপর একমত যে ছয় নম্বর আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয় নাই, ছয় নম্বর আসমানের সাক্ষাৎ হয়ে যার সঙ্গে উনি ছিলেন মূসা আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সপ্তম আসমানে। দেখেন এটা সনদ সহি কিন্তু, কিন্তু যে ইনফরমেশন এটা এটা রং। এইভাবে আরও অনেক হাদিস আমি হয়তো দেখাতে পারবো, কিন্তু আমি এই বিষয়ে আমি যাচ্ছি না। এখন প্রশ্ন হলো কোন আসমানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার সহজ একটি হিসাব, আয়াহুমা আয়াহুমা ইনিশিয়াল লেটার হিসাবে যদি আপনি ওই ওয়ার্ডটা আপনি মুখস্থ রাখেন আয়াহুমা, আপনি সহজে নিজেই বের করতে পারবেন। আদ স্ট্যান্ড ফর আদম, আইন দিয়ে ঈসা, ইয়া দিয়ে ইউসুফ, মিম দিয়ে আয়াহু, হা দিয়ে হারুন, এবং এইভাবে সাত নম্বর আসমানে হযরত ইব্রাহিম ইসলামের সাক্ষাৎ হয়েছে। ইনশাআল্লাহ আমরা অন্য কোনো সময় এটা আলোচনা করবো। তো এক কথায় ছয় নম্বর আসমান ইব্রাহিম ইসলাম নয়, সাত নম্বর আজ ইব্রাহিম ইসলাম ছিলেন। তো এইভাবে হাদিস সনদন সহি সত্ত্বেও ইনফরমেশন রং হতে পারে। অশেষ ধন্যবাদ, জাযাকুমুল্লাহ আসান। আমাদের সাথে অনেক কলার লাইনে চলে আসছেন। জি কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উত্তর দিচ্ছেন, শুনতে থাকুন। বলছে যে বাদল জুম্মার ব্যাপারে আপনার প্রথম প্রশ্ন হলো মসজিদ ঢুকে আপনি দাখিল মসজিদ দুই রাকাত পড়েন, ইয়েস,
এটা পড়ার কথা হাদিসে এসেছে, ইদা দাখালতুল মসজিদ ফালা ইয়াজলিসান্না আহাদুকুম হাত্তা ইউসাল্লি রাকাতাইন। মসজিদে ঢোকার পরে তোমরা দুই রেখাত না পড়ে যেন না বসো। অবশ্য আল্লামা নাওয়াবী রহমতুল্লাহ বলেছেন এই দুই রেখাত পড়া মুস্তাহাব, সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিব নয়। তো গেল একটি বিষয়। দুই নম্বর, জুম্মার পরে চার রাকাত ইয়েস আপনি এটা পড়বেন, কেন? মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাম বলেছেন মান কানা মিনকুম মুসাল্লিয়ান ফালিউসাল্লি বাদাল জুমআতি আরবাআ, যারা জুম্মার পরে সুন্নত পড়বে তারা অবশ্যই চার রাকাত যেন পড়ে। কে বলেছেন? নবী করিম সাল্লাম হাদিসে কোটায় মুসলিম শরীফে, ওই জন্য বাদাল জুমা চার রাকাত আপনি পড়বেন। এবং হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চার রাকাত পড়তেন, হজরত আলীও পড়তেন, হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পড়তেন। ইবনে ওমর কোনো কোনো সময় প্রথমে দুই রেখাত পরে আরও চার রেখাত পড়তেন। তো আমরা আগে চার পরে দুই না আগে চার আগে দুই পরে চার পড়বো সেটা ভিন্ন কথা, কিন্তু চার রেখাত আপনি অবশ্যই পড়বেন। উত্তম হলো আপনি চার রেখাত পড়ে সুযোগ তাহলে আরও দুই রেখাত পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন ছিল সুরা ইয়াসিন সম্পর্কে। সুরা ইয়াসিন কোরআনে করিমের একটি সুরা এবং বিভিন্ন হাদিসে এটা পাওয়া যায় এই সুরা তিলাওয়াত করলে গুনাহ মাফ হয়। সকালে পড়লে পুরো দিন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আপনাকে হেফাজত করা হয় এবং সকল আপনার হাজত যেগুলো আছে, জরুরত যেগুলো আছে সেগুলোর সমাধান হয়, টেনশন দূর হয় এবং যে কোনো কঠিন এবং জটিল জিনিসেরও ক্ষেত্রে অনেক ফায়দা হয়। কোনো মানুষ মারা গেলে তার ইসালে সব করলে সেটাই তার গুনাহ মাফ হয়। একজন মানুষ মারা যাচ্ছে তার পাশে পড়ার কথা আল্লাহ বলেছেন ইকরাউ সুরাত ইয়াসিন মাওতাকুম, অতএব সুরা ইয়াসিন এজ এ পার্ট অফ কোরআন তো একটা জেনারেল সব তো আছেই, আর স্পেশাল তার সব রয়েছে বিভিন্ন হাদিস থেকে বর্ণিত। আমি ওই দিন বলেছিলাম প্রায় 40টি হাদিস রয়েছে সুরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে, আমাদের হয়তো আলোচনা ইউটিউবে আপনি পাবেন, তো ইনশাআল্লাহ অনেক ফজিলত রয়েছে। আর ওয়াবিনের ক্ষেত্রে যেটা চার রাকাত ওয়াবিনের নামাজ আপনি পড়েন মাগরিবের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পরে এশা পর্যন্ত লম্বা নামাজ পড়তেন, তো আপনিও কিন্তু ওই নামাজ পড়তে পারবেন। তাছাড়া এটার ফজিলতের ক্ষেত্রে অনেক রাওয়াত এসেছে, সনদের ক্ষেত্রে দুর্বল হলেও একটা কথা মনে রাখবেন আমি একটু আগে বলেছি, যেহেতু সহি আরিসারা এটা মুআয়্যদ এবং সাপোর্ট পাওয়া যায়, সহি আরিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পরে লম্বা টাইম এশা পর্যন্ত সুন্নত পড়তেন। এই হাদিসে এই আওয়াবিনকে সাপোর্ট করতেছে যে মাগরিবের পরে এশা পর্যন্ত নফল নামাজের মধ্যে নবী কাটাতেন। তো আপনি যদি আওয়াবিন কমপক্ষে চার রাকাত পড়েন, আরও বেশিও পড়া যায়, তাহলে অতীতের গুণাগুলো মাফ হয়, 12 বৎসরের গুণা মাফ হয় বলেও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা ফরজের পাশাপাশি আমরা যদি এই সমস্ত নাফিল পড়ি, আরেকটা জেনারেল ফায়দা হলো কঠিন আমাদের ফরজের ক্ষেত্রে ঘাটতি হলে এই সমস্ত নফল সুন্নত দিয়ে আমাদের ফরজের ঘাটতিকে পরিপূর্ণ করা হবে। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। নেক্সট কলার প্লিজ। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন হোক। আসর আগে না হচ্ছে বুঝছি, আসর আগে দিরা হবে, বুঝতাম আমরা জবাব দিয়ে। আর কোনো প্রশ্ন আসেনি? আপনার প্রশ্ন হল যে আসরের নামাজের পূর্বে সজদা তিলাওয়াত কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। কোরআনে করিমে 14 বা 15টি আয়াত রয়েছে যেগুলো তিলাওয়াত করলে সজদা দিতে হয় এবং আমরা বিশ্বাস করি সজদা তো ওয়াজিব। আপনি সঙ্গে সঙ্গে দিতে পারবেন, আজ কোনোখানে লেট করেন লেটও দিতে পারবেন, তবে অজু থাকতে হবে, মকরু টাইমে দেওয়া যাবে না। এবার যদি আপনি আসরের আগে তিলাওয়াত করেন, আসরের সেদিন এটা মকরু টাইম নয়, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইভেন আসরের পরেও যদি আপনি তিলাওয়াত করেন সজদার আয়াত, তাহলে ওই সজদা কিন্তু আসরের পরে দিতে পারবেন। পুরাতন পড়া সজদা যেটা আগে পড়েছেন আর আসরের পরে সজদা দিবেন এই ক্ষেত্রে নিষেধ রয়েছে। বাকি আসরের আগে আপনি তিলাওয়াত করলে আসরের আগের তিলাওয়াতের সজদা অথবা পুরাতন সজদা আসরের আগে দিতে কোনো সমস্যা নাই। ইভেন যদি আদান হয়েও যায় আপনি দিতে পারবেন, সেটা সমস্যা নাই, কোনো মকরু হবে না। মেন প্রবলেম হলো কি যে আসরের পরে নফল নামাজ নিষেধ। বুখারী শরীফের হাদিসে এসেছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাত বাদাল ফজরি হাত্তা তাতলুয়া ওয়া বাদাল আসরি হাত্তা তাগরুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ফজরের ফরজ নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত টাইম থাকলেও ওই টাইমে আপনি নফল পড়তে পারবেন না। সমান আসরের ফরজ পড়ার পরেও সূর্য ডুবা পড়ার টাইমে আপনি নফল নামাজ পড়তে পারবেন না, কিন্তু ওই টাইমে কোরআন তিলাওয়াত করলে তিলাওয়াত করাও যাইয়েছে, ওই টাইমে কোরআন শরীফের সিজদা তিলাওয়াত করলে ওই সিজদা তিলাওয়াতে সিজদা দেওয়া যাইয়েছে, কদা নামাজ পড়াও যাইয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হচ্ছে বিরতির, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।
দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে ইসলামিক কিউএনএ প্রোগ্রামে মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, হুজুর বিরতির আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করতেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ইনশাআল্লাহ আমরা শুরুতেই কলে যাচ্ছি। দেখি আমাদের সাথে কে আছেন কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফলা দুইটা আমরা তো আমার রসুল বুঝলাম, ফলার হাতে কিতাব ছিল পড়তা। বুঝতাম পারছি, মানে তিন আয়াত মেরিবার লাইকটা করতে চাইন বা করার দরকার আছে। আচ্ছা, আমরা আনসার দিব। আর কোনটা আছে নি? জি জাজাকাল্লাহ। শুনতে তখন হুজুর উত্তর দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন হলো যে নফল নামাজে আপনি সুরায় ফাতিহা পড়ার পরে প্রথম রাকাতে আপনি পড়েন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। তো আপনার মনে বিশ্বাস হলো যে এইটা তো আপনি বলছেন দুই আয়াত, আসলে একটা একই আয়াত, আয়াত করছি লম্বা এক আয়াত। তো আপনি তিন আয়াত বানানোর জন্য পরে আলিফ লাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এক আয়াত হিসেবে আপনি ধরেন, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওই আর এক জায়গায় রাখা আয়াত, তিন জায়গা থেকে তিন আয়াত নিয়ে আপনি তিন আয়াত বানানোর চেষ্টা করেন। একটি কথা মনে রাখবেন যে এখানে আলিফ আল্লাহু লা ইলাহা এটা এত লম্বা আয়াত, এক আয়াতই যথেষ্ট, এখানে মোটেই তিন আয়াতের প্রয়োজন নেই। লম্বা যদি হয় এক আয়াতেই হয়ে যায়, ছোটো হলে তিন আয়াত। যেমন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরায়ে কাউসারের মতো যদি ছোট্ট ছোট আয়াত হয় তাহলে তিন আয়াতের প্রয়োজন। আর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসিটা একাই যথেষ্ট। এখানে আপনি যেভাবে লিখতেছেন মিলানোর মোটেই প্রয়োজন নাই, আর আপনার মিলানোটা কিন্তু তিন জায়গায় তিন টুকরা এটাও না করাটা উত্তম হবে। সেম দ্বিতীয় রেখাতেও আপনি আমান রসুল থেকে নিয়ে সেখানে দুই আয়াত রয়েছে, অনেক লম্বা, সেখানে লাস্টের এক আয়াত দিয়ে পড়লেও নামাজ হয়ে যায়। আর আপনি আমান রসুল দিয়ে পড়তেছেন, আল্লাহ নবী বলেছেন এই দুই আয়াত সম্পর্কে বুখারী শরীফের হাদিস, যারা এই দুইটি আয়াত পড়বে কাফাতাহু, আল্লাহু আকবার, নবীজি বলেছেন এই দুই আয়াত তার জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। কোন পয়েন্টে যথেষ্ট? মহাদিসিনে কারাম তার ব্যাখ্যায় বলেছেন যে যদি কেউ এই দুইটি আয়াত পড়ে নেয় যে কোরআনে করিমের তিলাওয়াতের হক আদায়ের জন্য যথেষ্ট, একজন মানুষের তার বডিকে সেফ এবং প্রোটেকশনের জন্য জিন্নাত থেকে মানুষের হিংসা থেকে এই দুইটি আয়াত যথেষ্ট। আবার ব্যাখ্যায় বলেছেন যে রাত্রের ইবাদত নফল বন্দেগি যদি কেউ নাও করতে পারে শুধু এই দুইটি আয়াত পড়ে, মোটামুটি এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কয়েকটা পয়েন্টে, কোরআন শরীফের হক আদায়ের পয়েন্টে, নিজের হেফাজত এবং প্রোটেকশনের পয়েন্টে, প্লাস রাত্রের নফল ইবাদত বন্দেগী এর অল্টারনেটিভ হিসাবে এই দুই আয়াত যথেষ্ট হয়ে যায়। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি এই দুই আয়াতকে যথেষ্ট আপনি বললেন, সেখানে আপনি তিন আয়াত বানানোর জন্য ওই তিন জায়গাতে টুকা পুরা করে এটা মোটেই প্রয়োজন নাই। পাটের পরে পড়লেও হয়ে যাবে অবশ্য, কিন্তু আপনার এটা মনে রাখতে হবে আপনি আয়াতুল কুরসি এবং আমার রসুলু একাই এক এক রাখাতে জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ঠিক আছে, জাজাকুমুল্লাহ আহসানাত জাজা। আমরা অবশ্যই এটা মাথায় রাখবো যে কোরআনে করিম তিলাওয়াতের ক্ষেত্রে আমরা যেন পড়বো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। পরবর্তী কলার, নেক্সট কলার। আসসালামু আলাইকুম।
হ্যালো হ্যালো, সালামু আলাইকুম, আপনার প্রশ্ন সালাম বলুন। আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার স্টুডিও দেখবো। জি, আপনি হ্যালো, আপনার স্টুডিও মারতেছেন? আমার একটা জীবনযোগ্য প্রশ্ন। আচ্ছা, আমি যে অন্য মাধ্যম করে পড়িয়েছি, আসলে দাখিল মসজিদ গিয়ে পড়া যায়নি। আর কোনো প্রশ্ন আছে নি? আর একটা প্রশ্ন আছে, জি, ও দুই প্রশ্ন। জি, শুনতে তখন হুজুর উত্তর দিচ্ছেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, ফজরের নামাজ ঘরে আপনি পড়ে গেলেন, মসজিদে গিয়ে ঢুকেছেন, ফজরের সুন্নত তো আপনি ঘরে পড়ে জামাতে শরীফ ফজর মসজিদে গিয়েছেন, এবার সেখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন? পড়তে পারবেন, কিন্তু একটা মনে রাখেন, আপনি ফজরের সুন্নত পড়ে ফেলেছেন। এই সুন্নতটা কি? ফজরের ফরজের জন্য। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের টাইম ঢুকার পরে কোনো দিন ফজরের সুন্নত দুই রেখাত ব্যতীত বা সুন্নত পড়ার পরে ফরজের আগ পর্যন্ত ওই মধ্যখানে অন্য কোনো নফল বা সুন্নত পড়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই কথাটি রয়েছে বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে। তো সেই হিসাবে পড়া জায়েজ হলেও জেনারেল এই হিসাবে না পড়লে উত্তম হবে। জায়েজ কেন হবে? যেহেতু রসুলুল্লাহ সাল্লাম অপরাধে বলেছেন, ইদা দাখালা আহাদুকুল মসজিদ ফালিস্তরি রাকাতাইন, যখন তোমরা মসজিদে ঢুকবে তখন দুইটি রেখাত নামাজ পড়ে নেবে। এটা একটা সাধারণ আল্লাহর নবীর নির্দেশ। সেই হিসাবে যদি পড়তে চান, পড়া জায়েজ হলেও, আবার যেহেতু নবী করিম ইসলাম ফজরের টাইম ঢুকার পরে ফজরের সুন্নত ব্যতীত অন্য কোনো নফল বা সুন্নত পড়েন নাই, বিশেষ করে ফজরের সুন্নত পড়ার পরে ফজরের ফরজের মধ্যবর্তী সময়ে অন্য কোনো নামাজ পড়েন নাই, তো না পড়াটা উত্তম হবে। ঠিক আছে, আপনার আরেকটি প্রশ্ন এটি যে ফজরের টাইম ঢুকার পরে তাহাজুদ পড়া যাবে কি না? না, তাহাজুদের টাইমই হলো ফজরের টাইম শুরুর আগ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আপনি সেহরি খাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তাহাজুদ পড়তে পারবেন। সেহরি টাইম শেষ, তাহাজুদের টাইমও শেষ। ফজরের টাইম শুরু হয়ে গিয়েছে, সেহরিও বন্ধ, তাহাজুদের টাইমও বন্ধ। তো ফজরের টাইম ঢুকার পরে তাহাজুদ পড়া যাবে না। তাহাজুদ হলো শেষ রাত্রের শেষ অংশে, সেহরির আগ, সেহরির শেষ হওয়ার আগ পর্যন্ত ওই টাইমে পড়া যায়। জাজাকুমুল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। খুব সম্ভব কলার হয়তো আমরা হারিয়ে ফেলেছি। জি হুজুর, আমরা ইনশাল্লাহ যে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের প্রসঙ্গে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন আমি বলেছিলাম। রুকু থেকে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক প্রকার তসবি পড়েছেন, 10 প্রকার তসবি। একটি তসবির তর্জমা আমরা করেছি, আল্লাহু আকবার। আপনার যদি তর্জমার দিকে আমরা লক্ষ্য করি, যে তার অর্থটা কি? রব্বানা লাকাল হামদু মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল আমা শিতা মিন শাইইন বাদু। হে আল্লাহ, আপনার প্রশংসা করলাম। এই পরিমাণ প্রশংসা, যে পরিমাণ প্রশংসার মাধ্যমে সাত আসমান ভরে যায়, সাত জমিন ভরে যায়, সাত আসমান সবই মধ্যবর্তী জায়গাও যেন ভরে যায়, এছাড়াও আপনি যা চান যেগুলো ভরে প্রশংসা করলে আপনি খুশি হন, সেই পরিমাণ প্রশংসা আল্লাহ আমি আপনার জন্য করলাম। এই কথাটিও তসবির মধ্যে রয়েছে, বখারী শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে। আপনি চাইলে এগুলোও অ্যাড করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, রুকু থেকে দাঁড়ানোর পরে ভালোভাবে সোজা হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়াজিব। আমরা যেন এই ক্ষেত্রে মোটে যেন কমি না করি। জাজাকুমুল্লাহ। কলার চলে এসেছে, আমরা কলেজ আমাদের সাথে কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি কলার, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম। জি, আমি মাঝখানে হয়ে যায় অপারেশন করেছি, আচ্ছা, জি জি জি, আল্লাহ শিফা দাতা, বয়স প্রায় 80 হয়ে গেছে।
চিকিৎসা করেন তারা চেক করে জি বুঝতাম পারছি জি একটা জিনিস দেখাইম আপনারে আপনি যদি সুদা দাঁড়াইয়া স্বাভাবিক রুকু সজ্জা দিয়া নমাজ পড়তে কষ্ট হয় আপনি জায়নামাজও বইয়া আমরা দেন যেভাবে বই নমাজও কায়দার মাঝে ইলা বইয়া আপনি রুকু কিতা ইশারা রুকু দিয়া আর জায়নামাজও সজ্জা দিতে পারেননি ফারবানি আচ্ছা বুঝতাম পারছি ক্যান্সার ক্যান্সার আল্লাহ শিফা দাও বুঝতাম পারছি আচ্ছা যদি একটা সজ্জা দিতে ফারন না তো আমি আপনার হইয়া কিতা করতাম ঠিক আছে বুঝতাম পারছি বুঝতাম পারছি আমরা আনসার দিয়ে ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন আছে নি ওই আমি খৈয়ার আপনার আমি খৈয়ার ও না খারার আর কথা কইমু আর ওই খেয়ার আর আওটা কইমু ইনশাআল্লাহ আমি চিন্তা করো কেনা আমরা দোয়া করি আল্লাহ সুবহান ও তাআলা আপনারে বেমার থেকে শিফা আতা ফরমাক আরো যত ক্যান্সার রোগী আছেন আমি সব সময় দোয়া করি আল্লাহ আসমান ও জমিনের উপরে যত ক্যান্সার রোগী সকলকে যেন আল্লাহ শিফা দান করে আমরা যারা সুস্থ আছি এই কঠিন জটিল রোগ থেকে যেন আল্লাহ আমাদেরকে প্রথম থেকে যেন বাঁচিয়ে রাখেন আমি এবার প্রশ্ন হলো আপনার যে আপনি নামাজ কিভাবে পড়বেন আপনি স্বাভাবিকভাবে যদি পড়তে পারেন তো স্বাভাবিক নিয়মেই নামাজ পড়তে হবে যারা পারেন না তাদের ক্ষেত্রে রুল হলো যেভাবেই পারবেন আপনি সেভাবেই পড়বেন এটা জেনারেল আনসার আল্লাহ নবী বলেছেন যদি স্বাভাবিক আপনি পড়তে পারেন না তাহলে বসে পড়ুন বসে বসে পড়তে পারেন না তাহলে আপনি শুয়াও পড়লেও নামাজ হবে তো আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি জায়নামাজে বসে যদি ইশারায় রুকু দিয়া স্বাভাবিক সজ্দা জায়নামাজে দিয়ে আপনি পড়তে পারেন না পারেন আপনি বলেছেন ভিতরে যেহেতু এটা অপারেশন হয়েছে ক্যান্সারের এটা খুব কষ্ট হয় যদি কষ্ট বেশি হয় বা বেমার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বা আপনি দিতেই পারবেন না তেমতো অবস্থায় আপনি ইশারায় রুকু ইশারায় সজ্দা দিয়ে নামাজ হবে সেই হিসাবে আপনি আপনার যে স্টেজ বেমারের এই স্টেজ হিসাবে আপনার যদি চেয়ারে আমি যাবে বসছি বসেও যদি আপনি রুকু সজ্দা দেন নামাজ হয়ে যাবে যদি আপনি দাঁড়াতে পারেন তাকবীরের পরে আপনি সুবহানাকা সুরায় ফাতেহা এবং সুরা পড়া পর্যন্ত দাঁড়াতে পারেন তাহলে আপনি দাঁড়িয়ে পড়লেন রুকুর সময় যদি আপনি রুকু দিতে পারেন পারলেন না হলে আপনি চেয়ারে বসে যাবেন তারপরে চেয়ারে বসবেন বসে আপনি ইশারায় রুকু দিলেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা রুকু এবং সিজদা উভয় সময়ই আপনার হাত হাঁটুতেই থাকবে সমস্যা নাই সিজদার সময় হাতে উঠাইতে হবে না বা কোনো বালিশ বা কোনো চেয়ার টুল সামনে নিয়ে আপনাকে সিজদা দিতে হবে না ইশারায় সিজদা দিলেই হয়ে যাবে এটাই হাদিসে এসেছে আর আপনি যদি রুকুর আগ পর্যন্ত দাঁড়িয়ে আপনি সুরাকাত পড়তে পারেন তাহলে তো অবশ্যই কেয়াম এটা তো ফরজ আপনি দাঁড়াবেন আর যদি দাঁড়াতেও পারেন না কষ্ট হয় তাহলে তো আপনি প্রথম থেকেই বসে নামাজ আপনার জায়েজ হবে এবং চেয়ারও জায়েজ হবে যারা বলেন চেয়ারে যায় নামাজ জায়েজ হবে না এরা ওই সমস্ত মানুষের জন্য যারা স্বাভাবিক রুকু সিজদা দিতে পারেন এক অথবা যারা অন্ততপক্ষে জায়নামাজে বসে ইশারায় রুকু দিয়া স্বাভাবিক নিয়মে সজ্জা দিতে পারেন তাদের জন্য চেয়ারে বসে নামাজ হবে না কেন সজ্জা বড় গুরুত্বপূর্ণ তো আপনি যদিও দাঁড়ানো থেকে রুকু দিয়ে সজ্জা দিতে পারছেন না কিন্তু বসে সজ্জা দিতে পারতেছেন বিদায় যদি এলাকাও দিতে পারে তো ওনার জন্য কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না কেন উনি সজ্জা স্বাভাবিক দিতে পারতেছেন এবার যদি এরকম হন যে স্বাভাবিক নামাজও পড়তে পারেন না যা নামাজে বসে ইশারায় রুকু দিয়া সজ্জা স্বাভাবিক দিতে পারেন না ওই ব্যক্তির জন্য কিন্তু চেয়ারে বসে নামাজ জায়েজ আছে এবং যিনি রুকুর আপনি দাঁড়াতে পারবেন দাঁড়াতে হবে দাঁড়িয়ে রুকুর টাইমে উনি রুকু দিলেন অথবা চেয়ারে বসে রুকু দিলেন ইশারায় এবং সজ্দাও দিলেন ইশারায় আর যিনি দাঁড়াতেও পারবেন না উনি প্রথম থেকেই চেয়ারে বসে ইশারায় রুকু সজ্দা দিয়ে নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে তো আপনার যে অবস্থা আমার মনে হয় আপনি যদি দাঁড়াতে পারেন দাঁড়ালেন আর বাকি রুকু সবাই দিতে পারলে পারলেন না হয় আপনি চেয়ারে বসে রুকু এবং সজ্দা দিয়ে নামাজ পড়লেও আপনার নামাজ হবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ নেক্সট কলার আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্ন বলুন জি
সন্দেশ ও আস্তাহিয়াতু পড়ার পরে জাইদিকে সালাম ফিরাইয়া দুই সেজদা দিয়া উঠিয়া আবার আস্তাহিয়াতু পড়িয়া আবার দুরুদ শরীফ পড়িয়া দোয়া মাসুরা পড়িয়া সালাম ফিরানি। জি আরেকটা সিস্টেম সৌদি আরব যেটা দেখছি আমি, যে আস্তাহিয়াতু পড়ার পরে দুরুদ শরীফ পড়ার পরে দোয়া মাসুরা পড়ার পরে এরপরে সালাম ফিরাইয়া এরপরে সেজদা দুইটা দেওয়া, কোন সিস্টেমটা দুইটা উইব না একটা উইব, কোনটা উইব কোনটা উত্তর ক্লিয়ার করে যদি বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনতে থাকুন, হুজুর উত্তর দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ধন্যবাদ আপনাকে। সিজদা সহর সম্পর্কে, সিজদা সহর ক্ষেত্রে হাদিসের মধ্যে কয়েকটি পদ্ধতি রয়েছে, সব পদ্ধতি জায়েজ রয়েছে, যে কোনো একটি পদ্ধতি বলন করলেও জায়েজ হবে। এখানে আপনি যে পদ্ধতি প্রথমে বলেছেন, আমরা এই পদ্ধতিকেই সবচেয়ে উত্তম মনে করি। কেন? বুখারী শরীফের হাদিসে একটি বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভুলবশত জুহর অথবা আসরের নামাজে চার রাকাতের পরিবর্তে দুই রাকাত পড়ে ফেলেছিলেন। জুলিয়াদাইন একজনের হাত লম্বা ছিল, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজ সংক্ষেপ হয়ে গেল, জানি না ওহির মাধ্যমে চেঞ্জ হয়েছে নাকি আপনি ভুলে করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম হলেন, কনফার্ম হয়ে শেষ পর্যন্ত বললেন, নামাজ তো চার রাকাতি কম হয় নাই। সাহাবায়ে কারাম বলেন, রাসূলুল্লাহ আপনি দুই রাকাতি পড়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই রাকাত বাকি ছিল দুই রাকাত পড়ে শেষে সিজদাসহ দিয়েছেন। সিজদাসহ দিয়ে সালাম ফিরাইয়া এরপরে আবার শেষে আবার সালাম ফিরাইছেন। এখানে সালাম ফিরাইয়া সালাম ফিরাইছেন, সিজদা দিয়েছেন, এরপরে আবার সালাম ফিরাইছেন। তাহলে এই হাদিস থেকেই বোঝা গেল যে সালাম পেরিয়ে সজ্জা দেব আর লাস্টের সালাম এরপরে হবে। এবং তিরমিদির মধ্যে পরিষ্কার এসেছে যে আত্তাহিয়াতু পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়া দুইটি সজ্জা দেওয়ার পরে আবার আত্তাহিয়াতু থেকে বাকিগুলা রিপিট করতে হয়, এটাই উত্তম। এই সব মিলিয়ে আমরা যেটা করি এটাই উত্তম মনে করি, যে আমরা শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়বেন, ডান দিকে সালাম ফিরাবেন, তারপরে দুই সজ্জা দেবেন, এই ফুল প্যাকেজের নাম সজ্জায় সহ। এরপরে আবার স্বাভাবিক আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা আল্লাহ মানি জালাম তু পড়ে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। এই পদ্ধতি আমরা উত্তম মনে করি। আর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মতে উনি মনে করেন উত্তম হবে যে আগে সালাম ফিরাবেন, তার আগে সজ্জা দিবেন তারপরে সালাম ফিরাবেন। সমান ইমাম আহমদিন হাম্বল থেকেও একটি বর্ণনা রয়েছে। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে উনি কিন্তু আরেকজন এক্সপ্লেন করেছেন, এটা হাদিসে রয়েছে, যে যদি আপনি নামাজের মধ্যে কোনো কিছু বাড়িয়ে ফেলেন, সজ্জা সর কারণ কি, আপনি হয়তো অতিরিক্ত করে ফেলেছেন, যেমন প্রথম রাখাতে আপনি ভুলবশত বসে আত্মায়িত পড়ে ফেলেছেন, যেখানে কোনো খাজা ছিল না আপনি এক্সট্রা খাজা করে ফেলেছেন, তো আপনি বাড়িয়ে ফেলেছেন। তো এইবার যদি আপনি বাড়ানোর কারণে সজ্জা সর আপনি দেন, তাহলে এটা হবে আগে সালাম ফিরাইয়া তারপরে সজ্জা দিতে হবে। আর যদি আপনি কমিয়ে ফেলেছেন, প্রথম দুই রেখাতের পরে আমরা তশহুদ পড়ি, ভুলবশত আপনি তশহুদ পড়েনি, আপনি দাঁড়িয়ে গিয়েছিলেন, বা দোয়ায় কোনো তো আপনি ভুলবশত আপনি ছেড়ে দিয়েছিলেন, তো এমতো অবস্থায় আপনি কম হয়েছে আপনার, ঠিক আছে, বা আপনি ভুলবশত সুরা ফাতিহা পড়েন নাই বা সুরা মিলান নাই, আপনি কম করে ফেলেছেন, বা ঈদের তো ঈদের তকবীর আপনি মিস করে ফেলেছেন, কম করেছেন, যদি কম হওয়ার কারণে সিজদা সহ হয় তো এটা কিন্তু আগে সালাম তারপরে সিজদা দিতে হয়। তো আগে সালাম পরে সিজদা, না আগে সিজদা পরে সালাম, আবার ওই সালাম কি আলাদা সালাম নাকি শেষ সালাম, সেখানে উলামায়ে কেরামের ব্যাখ্যা ভিন্ন থাকলেও আপনি যেটা দেখেছেন ওনারাও কিন্তু এক হাদিসের উপর ভিত্তি করে যে বাদা সালাম বলতে ওনার মনে করেন একদম লাস্ট সালামের পরে, আর আমরা মনে করছি না বাদা সালাম বলতে ওই সালাম নয়, সজ্জায় সেহর জন্য আলাদা একটি সালাম থাকে যেটা আমরা আত্মায়তের উপরে দিয়ে থাকি, এটা বুখারী শরীফের হাদিসে পরিষ্কার পাওয়া যায়। হ্যাঁ, ওনারাও যেহেতু একটা ব্যাখ্যা হিসেবে করতেছেন সেটা আমরা জায়েজ মনে করি, বাট আমরা যেটা করি এটা উত্তম মনে করি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন বলুন। বল। আমার তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো কি, ওদের একটা মানুষ মারা গেলে মৃত্যু তারিখ আইলে বা মৃত্যু মানুষ লাগে ওদের দান সকা করা পায়নি, যে মারা গেলে মানুষের এবার সুতরাং
সব কুরআন তিলাওয়াত করো আর কিছু কইরা বই এটা কি তা কোন মুদ্দা খাই নিয়ে আর 3 নম্বর প্রশ্ন হইলো কি তখন বালাম অজু অজু করছি আর তো একটা নমাজও খাড়া হয়ে গেছি মরণায় কলিমা শাহাদত পড়তাম তখন আমি 2 দিন আমি নমাজ স্ট্রেটে ইন্টার সরাই কান্দি গেছি যে আমার মনে হয়েছে আমি অজু তো আর করছি না তাই এটা কি ঠিক আছে নি প্রথম প্রশ্ন, কোন মানুষ মারা গেলে উনার মৃত্যু তারিখে ঈসা আলাইহিস সালাম হিসাবে সদকা খয়রাত করা কি ঠিক আছে বা এটার সওয়াব কি উনি পাবেন? অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জিজ্ঞেস করা হয়েছে। একজন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গিয়েছেন, আমি বিশ্বাস করি উনি সময় পাইলে অবশ্যই সদকা খয়রাত করতেন, এখন যদি আমি ওনার পক্ষ থেকে সদকা খয়রাত করি তাহলে কি উনি সব পাবেন? নবজন, অবশ্যই তোমার মা সব পাবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কী সদকা দিলে ভালো হবে? উনি বললেন, তুমি পানির ব্যবস্থা করে দাও, তোমার মার ইসালে সাহেবের জন্য যে জায়গায় পানি নাই সেখানে তুমি পানির ব্যবস্থা করে দাও, যেভাবে আপনার টিউবওয়েল দেন বা বিভিন্ন পানি বিতরণে আপনার অনেক সময় বন্যায় আক্রান্ত মানুষদেরকে আপনারা পানির প্রজেক্টে আপনারা ডোনেশন করে থাকেন, তো এটা কিন্তু উত্তম একটি সদকা। আফজল সদকা সাকিউল মা, তো সদকা খয়রাতের সব পাওয়া যায় এবং মৃত ব্যক্তির কাছে পৌঁছে এটা পরিষ্কার হাদিসের মধ্যে প্রশ্ন উত্তর মাধ্যমে প্রমাণিত, আমাদের কোনো সন্দেহ নাই। এবং মৃত্যু তারিখ হিসাবে শুধু নয়, বরং আমরা একজন মৃত ব্যক্তির জন্য সবসময় করবো, স্পেশালি মৃত্যুর তারিখ আসলে আমরা যদি ওনাকে ইসারে সবজনগুলো করে থাকি ঠিক আছে, বাট এটা কোনো দিন তারিখের সঙ্গে নির্ধারিত নয়, যে কোনো সময় আপনি তাহলে সব হিসাবে সদকা খয়রাত করতে পারবেন। বরং উত্তম হবে কি, আপনারা শুক্রবারে বিশেষ করে আমাদের পুরুষরা মসজিদে গেলে ডোনেশন করে থাকেন, ওই ডোনেশনটা নফল চ্যারিটা যদি সবসময় এই নিয়ে করি যে আমার মৃত ব্যক্তিদের ইসারে সব আমি করতেছি, তো খুবই ভালো হয়। ঠিক আছে, আপনারা সব পাবেন, ওনারা সব পাবেন। 1, 2 নম্বর, কোরআনে করিমের তিলাওয়াত করলে যদি সব দেওয়া যায় এটা কি পৌঁছবে? নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে কোরআনে করিমের তিলাওয়াতের সওয়াব পৌঁছবে। কেন? যতটি জায়গায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল, আমরা হজ করতে পারবো, সদকা করতে পারবো, সবটি প্রশ্নের উত্তরে আল্লাহ নবী ইয়েস বলেছেন। স্পেসিফিক কোরআনে করিমের ক্ষেত্রে এইভাবে জিজ্ঞাসা করা হয় নাই, যদি পরিষ্কার জিজ্ঞাসা করা হতো তাহলে আমরা অবশ্যই এক্সপেক্ট করি, এখানেও আল্লাহ নবী বলতেন এবং কোরআনে করিমের তিলাওয়াতের তো সব আছেই অবশ্যই। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবর দিয়ে গেলে অনেক সময় মুত্তাকিন পর্যন্ত সূরা বকরা শুরু থেকে তিলাওয়াত করতেন। তো এই সব মিলিয়ে বা ইকরাউ সূরা ইয়াসিন মাউতাকুম এর ব্যাখ্যায়, তোমরা সূরা ইয়াসিন মৃত ব্যক্তির জন্য পড়ো, যদি একটা ব্যাখ্যা রয়েছে যিনি মারা যাচ্ছেন সক্রাতের অবস্থায় পড়বো, আরেকটি ব্যাখ্যা রয়েছে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে ওনার জন্য আমরা সূরা ইয়াসিন পড়ো, এ ব্যাখ্যা অনেকে করেছেন। এই সব মিলিয়ে কোরআনে করিমের তিলাওয়াতের সওয়াব পৌঁছে, এটাই হলো নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কথা। অবশ্য সেখানে ভিন্নমত রয়েছে, কেউ বলছেন পৌঁছবে না, কিন্তু মেজরিটি উলামায়ে কেরাম স্কলারের মতে কোরআনে করিমের তিলাওয়াত, সদকার তিলাওয়াত, হজের সওয়াব, সরি সদকার সওয়াব, হজের সওয়াব, যে কোনো নফল বন্দেগীর জিকির তসবিহাতের সওয়াব, এটা কিন্তু মৃত ব্যক্তিকে পৌঁছালে আর সেই নিয়ে করলে তার সব পেয়ে থাকেন, সমস্যা নাই। আপনার আরেকটি প্রশ্ন ছিল, ফাইনাল প্রশ্ন, যে অজুর পরে আপনি শাহাদা পড়ে থাকেন, ইয়েস, অত্যন্ত সবের ব্যাপার, হাদিস এসেছে অজুর পরে যদি আপনি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, তো কী হবে? জান্নাতের 8টি গেট আপনার জন্য করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তো আপনার প্রশ্ন হলো, অনেকদিন আপনি অজু করার পরে এই দোয়াটা পড়তে ভুলে যান, নামাজ শুরু করে দিয়েছেন, এরপরে স্মরণ হয়েছে ও আমি তো সাদা পড়ি নাই, আপনি এটা পড়ার জন্য নামাজ ব্যঙ্গে তারপরে এই দোয়া পড়েন না, এটা মোটেই জরুরি নয়, কারণ এই দোয়া পড়াটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুয়াক্কাদা নয়, এটা মোস্তাহাব একটি কাজ, পড়তে পারলে সব আছে। আর ভুলে যদি নাও পড়েন আপনার নমাজ ব্যঙ্গে পড়তে হবে, মোটেই এটা জরুরি নয়। অতএব নেক্সট টাইম প্রথম থেকেই এটা যেন মিস না হয় একটু খেয়াল করে পড়ে নিলেন, আর যদি একান্ত আপনি ভুলেও যান নামাজ শুরু করার পরে আপনাকে ব্যঙ্গে এই দোয়া পড়তে হবে না। জাজাকাল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করি বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু। Oh
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও মুবারকবাদ জানাচ্ছি বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন এ প্রোগ্রামে। আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দিন উস্তাদুল মুহাদ্দিসিন দারুল উলুম ফোরস্কার মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান দামত বরকাতুহুম। আলহামদুলিল্লাহ, বিরতির আগে আমরা হুজুরের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর শুনতেছিলাম। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের প্রোগ্রামে আসুন, ইনশাআল্লাহ হুজুর উত্তর দিবেন। আমাদের আজকের আজকে বিষয় সম্পর্কে হয়তো আপনারা অবগত আছেন, আমরা সালা নিয়ে আলোচনা করেছিলাম। কেন নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন যে ইন্তেকালের পূর্বে, পৃথিবী থেকে যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা অনেকেই গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার রিপিট করে থাকি। ওই টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বারবার রিপিট করেছিলেন সেটি ছিল আসসালাত আসসালাত আসসালাত। দুইটি কথা আল্লাহ নবী বারবার রিপিট করেছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, যার অর্থ হলো হে আমার উম্মতের নামাজের প্রতি তোমরা গুরুত্ব দিবে, এবং মা মালাকাত আইমানুকুম তোমাদের আন্ডারে যারা রয়েছেন তোমরা তাদের সঙ্গে নাইস ব্যবহার করবে, নাইস ব্যবহার করবে। তুমি হয়তো ম্যানেজার, তুমি হয়তো একজন মাস্টার, তোমার আন্ডারে গোলাম রয়েছে, তুমি একজন ম্যানেজার, তোমার আন্ডারে হয়তো কিছু লুক রয়েছে, তুমি হয়তো একজন বস, তোমার আন্ডারে কিছু লুক রয়েছে, তুমি একজন পরিচালক, তোমার আন্ডার পরিচালনায় হয়তো অনেক রয়েছে, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। এবং নামাজের কথা, কঠিন কেয়ামতে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ যদি সঠিক হয়ে যায় তাহলে বাকি অন্যান্য আমলের ক্ষেত্রে পাস করার আশা করা যায়, আর এখানে যদি কেউ বেড়া হয়ে যায় তাহলে বাকি আমলগুলোতে উনি আটকা যাবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এই জন্য আমরা নামাজের আলোচনা করেছি, আমরা এই আলোচনা কন্টিনিউ করবো, যেহেতু কলার চলে এসেছেন আমরা করে দিকে যাবো ইনশাআল্লাহ। দেখুন আমার সাথে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন হোক। টিভির ভলিউম একটু কমাইয়া, জে 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 ফরমকা। জি ফরমকা, আপনার প্রশ্ন, আপনার প্রশ্ন হইল কা? বইয়া বলতে ফরজও বইয়া ফুলিলেননি? আচ্ছা বুঝছি, ফারেন না যে সময় তো বইয়া ফোড়েন যে সময়, এই সময় ইশারার রুকু দিয়া সজ্জা তো স্বাভাবিক। রুকু দেন ইশারায়, মানে না বইয়া তো রুকু তো বইয়াও দেন বুঝছি, ওখানো বোয়াত্তাই রুকু দেন, খাড়া থেকে তো করতে পারেন না। আপনি যে সময় বইয়া ফড়ান এই সময় তো রুকুটা দেন, বুয়াত্তা কি রুকু দিয়া আর স্বাভাবিক সজ্জা দেন নানি? ওকে ঠিক আছে, আচ্ছা বুঝছি, আচ্ছা ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন আছে নি? গজু গেছি বলতে মানে হয়তো মানে যেটা অজু বাঙ্গার কোনো কারণ পাওয়া গেছে নানি? ওখানে তো বেশি অংশে আমি হইয়া রাখনারে। আচ্ছা হুজুর, আপনার প্রশ্নের উত্তর দিই রা ইনশাল্লাহ। প্রথমত নামাজের ভিতরে ছয়টি জিনিস রুকুন বা ফরজের পর্যায়ে, তাকবীরে তাহরিমা, কিয়াম, কেরাত, রুকু, সেজদা,
লাস্ট বৈঠক। এই ছয়টি জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বড় বড় জিনিস। শুরুতে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করা, যাদের রোজার নেয় রুকুর আমাদের দাঁড়াতেই হবে, কেরাত শুদ্ধ হতে হবে, রুকু ঠিক মতো হতে হবে, সিজদা ঠিক মতো হতে হবে, লাস্ট সিটিং বৈঠক যেটা সেটা করতে হবে। তো এর মধ্যে থেকে একটি ক্যাম, তো আপনি যদি দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়ার ক্ষমতা থাকে আপনাকে এভাবেই পড়তে হবে। এতে গিয়ে যদি আপনার অসুস্থতার কারণে বাইপাস অপারেশন হয়েছে বিদায় আপনার পাটা একটু আগে পিছনে একটু সরেও যায়, তবুও আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি দাঁড়িয়ে স্বাভাবিক রুকু এবং স্বাভাবিক সজ্জা নামাজ পড়তে পারলে এটাই হলো সাধারণ নিয়ম এবং এইভাবে আপনি নামাজ পড়বেন। যদি কোনো দিন আপনার অসুস্থতা বা দুর্বলতা এত বেড়ে যায় যে আপনি দাঁড়িয়ে রুকু দিয়ে তারপরে সজ্জায় গিয়ে সজ্জা দিয়ে আপনি নামাজ পড়তে পারতেছেন না, দাঁড়ানো থেকে সজ্জায় যেতে পারতেছেন না, আপনি জায়নামাজে বসে স্বাভাবিক সজ্জায় নামাজ পড়তে পারেন, ওই অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন এবং বসা থেকে রুকু দিয়া স্বাভাবিক সজ্জা দিয়া আপনি নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু এটা মনে রাখবেন, ওই দিন হবে যেদিন আপনি দাঁড়িয়ে পড়ার ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন, আপনি দাঁড়াতে পারতেছেন না, আপনি দাঁড়ানো থেকে রুকু দিতে দিয়া সজ্জায় আসতে পারতেছেন না, ওই সময়ের জন্য ওই দিনের জন্য এটা আপনার জায়েজ হবে। তিন নম্বর প্রশ্ন, অজুর ক্ষেত্রে আপনি যেটা বলেছেন অজু এটা ফরজ। নবী সাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুন বেগয়রে তুহুরিন, অজু ব্যতীত কোনো নামাজ কবুল হবেই না। যদি আপনি অজু না করতে পারেন তাহলে তাইমুম করবেন। এবার আপনি যেটা বলেছেন অজু করার পর অনেক সময় আপনার অজু ব্যঙ্গে যায়, হয়তো আপনার বায়ু বাতাস আউট হয়ে যায়, এটা হতে পারে কারো, অনেকের গ্যাস রয়েছে পেটে গ্যাস আউট হয়ে যায়, তো এই কারণে আপনি আনাজ দিয়ে নামাজ পড়ার পারমিশন নাই। যদি এই ওজোরটা কারো এত হয়ে যায় বেশি যে আপনার কোনো একদিন যদি এরকম হয়ে যায় যে আপনি অজু রেখে চার রাকাত নামাজ পড়ার পরিমাণ সময় পর্যন্ত আপনি অজু রাখতে পারেন না, যদি কোনো একদিন এইভাবে হয়ে যায় তাহলে আপনি বেমারির পর্যায়ে চলে গেলেন, আপনার জন্য ভিন্ন রুল কি যে আপনি প্রত্যেক অক্তে অক্তে অজু করবেন এবং ওই অক্তে এই যে কারণে আপনার সবসময় ডিস্টার্ব করতেছে এই কারণে আপনার অজু আর ভাঙবে না। আমি মশলা বোঝানোর স্বার্থে আরও ক্লিয়ারলি বলি, আপনি জোহর টাইমে অজু করেছেন, অজু করার পরে আপনার বায়ু আউট হয়েছে এবং আপনি এই পর্যায়ে চলে গেছেন যে চারটি রাকাত আপনি অজু করে নামাজ পড়ার পরিমাণ সময় আপনার অজু ধরে রাখতে পারেন না, তাহলে এই বায়ু যদি আপনার বের হয়েও যায় আপনার আর অজু ভাঙবে না, আপনি প্রত্যেক অক্তত অজু করে নামাজ পড়বেন। আর যদি এরম হয় যে বায়ু আউট হয় ঠিক আছে বাট এত গণ গণ নয়, কোনো কোনো সময় একটু বেশি হয় কোনো সময় কম হয়, তাহলে একটু কষ্ট করে আপনাকে অজু করেই নামাজ পড়তে হবে। এ থেকে যদি আপনার দুইবার অজু করতে হয় বা তিনবার অজু করতে হয় আপনি এক্সট্রা সব পাবেন ইনশাআল্লাহ, বাট আপনাকে অজু করতে হবে। এমতো অবস্থায় আপনাকে অজু না করে তাইয়ামুম করে পড়ার কোনো সুযোগ নাই, কারণ তাইয়ামুম ওই ব্যক্তির জন্য যিনি অজু করতে পারবেন না, অজু একটু কষ্ট হবে বা বারবার অজু করতে হচ্ছে তাই বলে আপনার তাইয়ামুম করে নামাজ পড়ার সুযোগ নাই, আপনাকে অজু করতেই হবে। আর যদি আপনি মাজুরের পর্যায়ে চলে যান যে আপনার এত বেশি কোনো একদিন যদি এরকম হয়ে যায় আর এরপরে মাঝে মধ্যে মনে করেন সবসময় থাকার দরকার নেই, খুব ভালোভাবে খেয়াল করবেন, যদি কোনো একদিনের অবস্থা এরকম হয়ে যায় যে আপনি চার রাকাত নামাজ পড়ার পরিমাণ সময় পর্যন্ত আপনি অজু ধরে রাখতে পারেন না, বাস আপনি মাজুরের লিস্টে ঢুকে পড়লেন, আপনার এই উজর পরবর্তীতে যদি এইভাবে গণগণ নাও হয় তবুও কিন্তু আপনার উজরের কারণে আপনার উজর ভাঙবে না, প্রত্যেক অক্তের জন্য ফ্রেশ অজু করতে হবে, ঠিক আছে। আর যদি কোনো দিনই ই পরিমাণ হয় নাই যে আপনি চার রাকাত নামাজ পড়ার পরিমাণ সময় আপনি উজু রাখতে পারতে কষ্ট হয় এরকম হয় নাই, বরং মাঝে মধ্যে হয়, তো এই সমস্ত উজরের কারণে আপনাকে অজু করতেই হবে, বাট বারবার অজু করার কারণে আপনি অবশ্যই সব পাবেন। একটি হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন যে সমস্ত জিনিসের মাধ্যমে গুনাহ মাফ হয়, কফারাত এবং দরজা বুলন হয়, এর মধ্যে থেকে একটি হল ইসবাগুল অজু আল মকারি, কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু প্রপার করেন। নবী কি বলেছেন, কষ্ট হওয়া সত্ত্বেও ডিফিকাল্ট হওয়া সত্ত্বেও যারা অজু প্রপার করেন সঠিকভাবে করেন তাদের গুনাহ মাফ হয় এই অজুর মাধ্যমে। কষ্ট কি, যেমন আপনার কষ্ট উজুর বারবার অজু ভেঙে যায় বা হয়তো ঠান্ডার কারণে কষ্ট, বা এই দেশে আমরা যারা আছি অজু করার কারণে আমরা পানির বিল দিতে হচ্ছে বারবার অজু করতে হচ্ছে, এটাও কিন্তু একটা আর্থিক কষ্ট। তো যেভাবেই কষ্ট হোক এই কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু বারবার করেন তাদের এই অজুর মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়। আরও দুইটি জিনিস, কসরতুল খুতাইল মেসাজিদ, যারা বারবার মসজিদে গিয়ে পুরুষরা নামাজ পড়েন এই বারবার যাওয়ার কারণে গুনাহ মাফ হয়,
ইন্তেজার সালাত বাদ সালাত এক নামাজ পড়ার পরে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করলে এর মাধ্যমে গুনাহ মাফ হয়। লম্বা 41 মুসনাদ আহমদ সহ তিরমিজি সহ বিভিন্ন হাদিস কিতাবে এই হাদিসের বর্ণনা এসেছে যে কোনো একদিন নবী একরম ইসলাম ফজর নামাজ আসতে একটু লেট হয়েছিল, কারণ উনি ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছিলেন, নবী আপনি কি জানেন ফেরেশতারা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে? বলেন, আমি তো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত আমার পিঠের মধ্যে রাখলেন, এরপরে আমি দেখলাম যে নেটের কানেকশন হয়ে আমি সব দেখতে পাইতেছি, আমার সামনে সব খুলে গিয়েছে। এবার আমি বললাম, ইয়েস, আমি এখন বলতে পারবো ফেরেশতারা কোন বিষয় নিয়ে আবিষ্কার করেছেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, বলো তো দেখি। তখন নবী একরম ইসলাম বললেন, আমি দেখতেছি ওনারা ওই বিষয় নিয়ে আলোচনা করতেছেন যে বনি আদম কোন কাজ করলে তার গুনাহ মাফ হয়, এবং ওই তিনটি জিনিস সেখানে মেনশন করা হয়েছে যে এই তিন কাজে গুনাহ মাফ হয় বেশি। কারা ডিসকাস করতেছেন? ফেরেশতারা। যে আমরা আদম সন্তানে যখন অজু করি কষ্টবা সত্ত্বে, আর যখন পুরুষরা মসজিদে আমরা বারবার যাই এবং নমাজের নমাজের অপেক্ষা করি, এর মাধ্যমে আমরা গুনাহ মাফ হয়। আর দরজা বুলন্দ হয় আর কয়েকটি কাজ, ইতআমুত তাআম, খানা খাবাইলে, এবং সালাম করলে, ইফশাউ সালাম, সালাম করলে এবং তাহাজুদের নামাজ পড়লে, এগুলো করলে দরজা বুলন্দ হয়, আমার দরজা আপ হয়। তো আপনার কষ্ট হলেও আপনাকে অজু করতে হবে, তৈয়ম করলে চলবে না। আর যদি আপনার উদরটা এত প্রকট হয়ে যায় আপনি চার রাকাত নামাজ পড়ার পরিমাণ সময় পর্যন্ত কোনো একদিন আপনি এরকম হয়ে গেছে আপনি উদু রাখতে পারেন নাই, তো আপনার জন্য সার দেওয়া আছে, আপনি প্রত্যেক অক্ত উদু করবেন। আর ওই অক্তের ভিতরে এই গ্যাস আউট হওয়ার কারণে আপনার উজু আর ভাঙবে না, তবে প্রত্যেক অক্ত অক্তে ফ্রেশ উদু করতে হবে। যেমন আপনি জোরে উজু করেছেন, জোর পর্যন্ত আপনি আপনি নামাজ পড়তে থাকবেন, এই গ্যাস আউটের কারণে আপনার উজু ভাঙবে না। আসরের টাইম যেমন ঢুকবে আপনার ওই জোরে উজু নামাজ পড়লে চলবে না, আপনাকে নতুন উজু আবার করতে হবে। মাগরিবের সময় আবার নতুন উজু করতে হবে, প্রত্যেক অক্তে অক্তে ফ্রেশ উজু করতে হবে। এই অক্ত চলে গেলে অথবা নতুন কোনো অক্ত ঢুকে গেলে আপনার এই নামাজ উজুটা শেষ হয়ে যাবে, এই উজুটা পাওয়ার থাকবে না। অন্য কোনো কারণ পাওয়া গেলেও যারা উজু ভাঙবে, এই অক্ত চলে গেলেও এই উজুটা অটোমেটিক ভেঙে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। বাট আপনি যেটা করতেছেন তাইয়াম্মুম, তাইয়াম্মুমের বিধান হলো আল্লাহ বলেছেন, ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, যারা পানি অজুর জন্য যারা পানি অ্যাভেলেবল নাই, পানি নাই, বা থাকলেও ওনার বেমারের কারণে অজু করতে পারতেছেন না, বেমার বেড়ে যাবে, হ্যাঁ, বা নতুন বেমার সৃষ্টি হবে, তখন গিয়ে তৈম করা যায়। আপনার বেমারটা তো এরকম না যে অজু করলে আপনার বেমার বেড়ে যাবে, হয়তো আপনার কষ্ট হইতেছে, তাই এই কষ্টের কারণে আপনি তাইম করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। অশেষ ধন্যবাদ। জাজাকুমুল্লাহ খাইরান জাজা। জি মাশাআল্লাহ। হুজুর, অনেকে বলেন এই যে আপনি যে বলছেন যে নামাজে তিনটা অঙ্গ প্রকাশ করা যায়, এর মধ্যে চেহারা একটা, তো নামাজের বাহিরা চেহারা কি ডেকে রাখতে হবে না খোলা রাখা যাবে? সুন্দর প্রশ্ন। আপনার প্রশ্ন হলো এটাই যে নামাজের ভিতরে আমরা মানলাম মহিলাদের হাতের কবজি পর্যন্ত খোলা যায়, পায়ের পাতা থেকে খোলা রাখাও যায়, তারপরে চেহারাও খোলা রাখা যায়, এটা নামাজের ক্ষেত্রে। নামাজের বাহিরে এটা নয়। নামাজের বাহিরের ক্ষেত্রে হলো কোরআনে করিম আল্লাহ বলেছেন, ওয়াল ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের চাদর দিয়ে পুরা বডিকে ঢেকেই রাখবে। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুরকা দিয়ে বা বড় স্কার্ফ দিয়ে চাদর দিয়ে মা বোনরা কীভাবে তাদের বডিকে ডাকতে হবে ওই আয়াতের ব্যাখ্যায় উনি নিজে দেখাইছেন। বড় একটা চাদর নিয়ে পুরা মুখ সহ ডেকে, শুধু চক্ষু খুলে রেখে বলেছেন এইভাবে মহিলারা যেন ডেকে রাখে। কোরআনে করিমে আল্লাহ আরও বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যুহারা মিনহা, একজন মহিলার জন্য জায়েজ হবে না ওনার সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করা, হ্যাঁ যেটা খুলেই যায় এটা ভিন্ন। ওই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে হাত যেহেতু অনেক সময় খুলেই যায়, এটা যদি হঠাৎ খুলে যায় ঠিক আছে, কিন্তু এমনি খোলা রাখা যাবে না, খুলেই যায়, খোলা রাখা যাবে না। এজন্য হাদিস থেকে যদি আমরা দেখি মহিলারা আল্লাহ নবীর সময় নমাজে গিয়েছেন, মুতলফিয়াতিন বে মুরুতিন না মায়ুর রহমান, তাকে চিনে যেত না, এভাবে পর্দা করতেন। তো সব মিলিয়ে নেকাব করা, বিশেষ করে ফিতনার যদি ডর হয়, আশঙ্কা হয়, আল্লাহ সুন একজন মহিলাকে এভাবে সুন্দর করে বানিয়েছেন যে ওনার চেহারা খোলা থাকলে যে কোনো পুরুষের দিকে তাকিয়ে গুনায় ইনভলভ হওয়ার আশঙ্কা রয়েছে, তখন প্রায় সব উলামায়ে কেরাম সাহাবা হল একমত যে ওই মহিলা নেকাব করতেই হবে, নেকাব করা লাগবে। জাজাকুমুল্লাহ খাইরান জাজা। আপনি আমাদের সাথে কে আছেন? নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন হোক। জি ফরমাক আছে। আপনার
মেসাবল করে আছে বুঝা হুজুর করে মসজিদ কারবা বলে একটা আছে বিয়াদ নিমাস কইয়া বাদে আসনা ইনি রেস্টুরেন্টটা পুরো পুরো বাদে এ বাদে কোনো ছুড়া পুরা নিয়ম আছে নেই মানে ই করে যারা যারা সুরায় ফাতিহার বাদল সুরা পড়তাই না পড়তা না ওখানে ওখানে ইমামর করে তো ইমাম আর কোন সুরা বলতে সুরায় ফাতেহা নি এবং বাদল সুরা দয়টাই না খালি সুরায় ফাতেহা হইরা ইমামর করে ঠিক আছে ইনশাল্লাহ আপনার আর কোনো প্রশ্ন আছে নে আর আপনার প্রশ্ন না আপনার একটু সময় আগে বাইয়ের ফোন করতাম ফোন করে কইছিলাম না আপনার কিতাব ওটা দিয়েছ ওটা ওটাও আপনার যে এমলা আপনার মসজিদ কি সেম বেমার থাকলে যদি আপনার মসজিদ পড়া মানুষটা হয় এখন মানে সজিয়ে যাবার সাথে যদি এইরকম কোনো আপনার বাতাস পার দূরে আচ্ছা ইনশাল্লাহ আপনি শুনতে তো হয় নজর উত্তর দিলা ইনশাল্লাহ প্রথম প্রশ্ন ইক্তাদাইতু বিহাজাল ইমাম মানে আমি ইমামকে ফলো করার নিয়ত করলাম উনি যখন তাকবীরে তাহরিমা বলবেন আল্লাহু আকবার উনার সঙ্গে সঙ্গে আমিও উনার পিছনে আল্লাহ আকবার বলে নামাজে ঢুকবো উনি যে সময় রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে আমিও রুকুতে যাবো উনি যে সময় সামি আল্লাহ বলে দাঁড়াবেন আমিও উনার পরে উনার পিছনে আমিও রুকুতে দাঁড়াবো এইভাবে প্রত্যেকটি রুকুনে উনার পিছনে পিছনে হয়ে আমি নামাজ পড়বো এই হলো একটা দায়িত্ব বিয়াদার ইমামের অর্থ দুই নম্বর হলো ইমাম যে সময় সুরায় ফাতেহা পড়েন বা পরবর্তী সুরা পড়েন আপনার প্রশ্ন বিশেষ করে সুরায় ফাতেহার বাদের সুরাগুলো মুক্তদি কোনো অবস্থায় এটা পড়বেন না কেন তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিস মধ্যে পরিষ্কার রয়েছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজর নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলেন হাল কারা তুম মা ইয়াহাদুন হাল কারা মা ইয়াহাদুন মিনকুম আহাদুন তোমরা কি তোমাদের মধ্যে কেহ আমার সঙ্গে কি তোমরা খেরাত পড়েছ সুরা পড়েছ প্রশ্ন কি হাল কারা মা ইয়া আহাদুম মিনকুম আনিফান ইতিপূর্বে তোমরা কি আমার পিছনে কেহ সুরা পড়েছ তখন একজন বলেছেন ইয়েস আনা ইয়ারসুল আমি পড়েছি নবীজি বললেন এজন্য তো আমি বলেছিলাম মা আলি উনা জাউল কোরআন আমি তো বলতেছিলাম যে সুরা আমি পড়বো আমার সুরা নিয়ে কেন আমার সঙ্গে টানা হেসরা করা হচ্ছে এটা নিয়ে কেন আরেকজন সে পড়ার চেষ্টা করতেছে সে কেন আমার কাছ থেকে জাপটা এবং স্নাচ করে নিয়ে যাচ্ছে এবং আমার ডিস্টার্ব হচ্ছিল অতএব আমি আজকে বলে দিলাম আমি যে সময় কেরাত পড়বো তোমরা কেউ পড়বে না নীরবে শুনতে থাকবে লা তাফালু ইল্লা বে উম্মিল কোরআন শুধুমাত্র সুরায় ফাতেহার ক্ষেত্রে ভিন্নতা দিয়ে চাও পড়তে পারো এই একটি বর্ণনা এই হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল মুক্তাদি সুরায় ফাতেহার বাদের অংশ যেগুলা সুরা যেগুলো পড়ার কোনো ইয়ে নাই পারমিশন নাই ঠিক আছে আর আরেকটি ব্যাপার হলো অনেক সময় তো ইমাম সাহেব যে সুরা পড়েন অনেক মুক্তাদির এই সুরা মুখস্থ থাকে না তো এটা পড়বেন ওই বা কীভাবে অতএব সমস্ত ওলামায়ে কেরাম প্রায় একমত যে ইমাম সাহেব সুরায় ফাতেহার পরে যে অংশটুকু পড়বেন সুরা হিসাবে ওই অংশ মুক্তাদি পড়া যাবে না বাট আনফর্চুনেটলি আজকাল আপনি যেভাবে দেখেছেন আমরা দেখেছি অনেক লোক লাক অফ নলেজ জানার অভাবে যে কোনো কারণেই হোক ওনারা কিন্তু সুরায় ফাতেহার বাদের অংশটুকু ওনারা পড়েন বা পড়ার চেষ্টা করেন ইভেন এরকমও দেখা যায় অনেকে মোবাইল দেখে দেখেও কিন্তু কিছু কেরাত পড়তেছেন নাউজুবিল্লাহ এইভাবে দেখে দেখে কোনো দিন মুক্তাদি হিসাবে কেউ নামাজ নামাজে দেখে দেখে পড়েছেন আল্লাহর নবী বা সাহাবায়ে কারাম জমানায় কখনো ছিল না কোনো ইয়ে প্রমাণ পাওয়া যায় না যে একজন মুক্তাদি উনি কেরাত পড়বেন দেখে দেখে পড়বেন বা রমজান শরীফে তারাবির সময় কোরআন দেখে দেখে ইমাম সাহেব লুকমা দেওয়ার জন্য কোরআন দেখে দেখে পড়বেন এরকম কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না এটা কোনো অবস্থায় যায় না নামাজ ফাসিদ হয়ে যাবে তো সুরায় ফাতেহার বাদশ তো পড়বেনই না প্রশ্ন হলো সুরায় ফাতেহা তো এই ক্ষেত্রে ই আদিসে যদি সুরায় ফাতেহার পারমিশন দিয়েছে আরেকটি আদিস রয়েছে যে আদিসে রসুল ইসলাম বলেছিলেন যে আমার সঙ্গে পড়ার কারণে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম তোমরা আমি সময় কেরাত পড়বো তখন তোমরা কেরাত পড়বে না মুসলিম শরীফের একটি আদেশে পরিষ্কার রয়েছে ওয়াইদা কারো আফ আংসিতু ইমাম যখন কেরাত পড়বেন তখন তোমরা সবাই নীরব থাকবে তিরমিজি হাদিসে এরপরে এটা উল্লেখ রয়েছে ফান থান্না সোয়ানিল কারো আতে মা রসুল ইসলাম ফিমা জাহারা বিহি
আল্লাহর নবীর এই কথা শোনার পরে যে সমস্ত নামাজে রসুলুল্লাহ সাল্লাম বড় করে কেরাত পড়েন, সাহাবা কেরাম টোটালি কেরাত বন্ধ করে দিলেন। তো দেখেন, প্রথমে সূরা ফাতিহার মাঝামাংশ বন্ধ করেছেন, পরে হাদিসে বোঝা গেল সূরা ফাতিহাও বন্ধ করে দেওয়া হয়েছে যে সমস্ত নামাজে আল্লাহ নবী বড় করে তিলাওয়াত করেন মাগরিব এশা এবং ফজরে জুমায়। এইভাবে ধারাবাহিকভাবে কেরাত কমে কমে আসতেছে। পরবর্তী জন ইসলাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামে লাহু কারাতুন, যদি কেহ ইমাম ইমামের পিছনে নামাজ পড়েন তো ইমাম সাহেবের পড়া মক্তদির পক্ষ থেকে পড়া হয়ে যায়। এর কারণে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত নামাজ হবে না, ইল্লা আন ইয়াকুনা ওয়ারাল ইমাম। তবে হ্যাঁ, মক্তদি যদি হন তো মক্তদি হলে ওনার নামাজ কিন্তু সূরা ফাতিহা না পড়লেও হয়ে যাবে, কেন ওনার পক্ষ থেকে ইমাম সাহেব পড়ে নিয়েছেন। একই কারণে যদি কোনো মক্তদি ইমাম সাহেবকে রুকুতে পান, বলেন তো দেখি ওই রেখাটা পাওয়া হয় না হয় না, হয়ে যায়। আচ্ছা, ওই মক্তদি কি সূরা ফাতিহা পড়েছেন? পড়েন নাই। সূরা না ফাতিহা না পড়েও ওই রাকাতটা উনি পেয়ে গেলেন কেন? ওনার পক্ষতে ইমাম সাহেব আগে পড়েছিলেন আর ইমাম সাহেবকে উনি রুকুতে পেয়ে গিয়েছেন, তাই ইমাম সাহেবের পড়ার মাধ্যমে ওই মক্তদির পড়া হয়ে গিয়েছে, ধরেই ওই রুকু পাওয়ার কারণে ওই রাকাতটা উনি পেয়ে গেলেন। নবীজি বলেছেন, মান আদরাকা রাকাতান ফাকাদ রাকাত সালাত, যদি আপনি ইমাম সাহেবকে রুকুতে পেয়ে যান আপনি রাকাত পেয়ে গেলেন। এই কথায় প্রমাণ হলো যে মক্তদি সূরা ফাতিহার পরের অংশ পড়তে হয় না, এটা পরিষ্কার। এজন্য ইমাম শাফি, মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদিন হাম্বল সহ কোনো উলামায়ে কেরাম পারমিশন দেন নাই যে সূরা ফাতিহার বাদের অংশ পড়তে হবে। সূরা ফাতিহার ক্ষেত্রে ভিন্ন মত থাকলেও যে সমস্ত নামাজে ইমাম সাহেব বড় করে পড়েন, এখানে মেজরিটি উলামায়ে কেরামের একমত যে মক্তদি কেরাত পড়বেন না। আর যে নামাজের মধ্যে ইমাম সাহেব আসতে পড়েন সেখানে পড়া যাবে কি না যাবে না, অবশ্য দয়াপক্ষে কথা রয়েছে। বাট ইমাম আবু হানিফার মতের মতে হাদিসের উপর ভিত্তি করে আপনি সিরি নামাজও জুহরে আসরেও ইমাম সাহেব পড়তেছেন, ওনার পড়া আপনার জন্য হয়ে গেছে, আপনার আপনিও পড়বেন না, উনি উনি ওনার ইয়ে অভিমত এটাই। তো এই গেল আপনার সূরা পড়ার ক্ষেত্রে। এরপরে আপনি আরেকটি কথা আপনি বলেছিলেন, নামাজের মধ্যে অজু কারো ছুটে যায়, বায়ু ছুটে যায়, তো এর মাধ্যমে কি অন্য মুসল্লির কোনো ক্ষতি হবে না? অন্য কারো ক্ষতি হওয়ার কথা নয়, যদি কারো অজু ছুটে যায় তো উনি মসজিদের মধ্যে থাকেন, তাহলে ওনাকে অজু করতে হবে। এবং নবীজি শিক্ষা দিয়েছেন আপনি নাকিভাবে ধরে আর আপনি একটু বের হওয়ার চেষ্টা করেন, সবাই আপনাকে রাস্তা দিয়ে দিল, হয়তো মনে করবে যে আপনার নাকি রক্ত বাহির হচ্ছে, আপনি একটু বাহানা করে আপনি বের হয়ে আপনি অজু করে পরবর্তী নামাজ আপনি কমপ্লিট করবেন। জাযাকুমুল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে না, আবার হইবানি, একটু ভাঙ্গি ভাঙ্গি হয়েছে, আবার খুকা চাই। কুরআন শরীফ পড়ার থাকি থাকি আপনারা আমরা এই প্রশ্ন উত্তর উত্থাপন থাকবো মানে ওখানে প্রশ্ন? আচ্ছা বুঝছি, আর কোনো প্রশ্ন আসেনি? ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন হলো, অনেক মা বোন বা অনেক বায়েরাও হয়তো ঘরে কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, এদিকে টিভি অন করা, টিভিতে হয়তো এই প্রশ্ন উত্তরের প্রোগ্রাম চলতেছে, তো কোরআন শরীফ তিলাওয়াত করে করে কি এই প্রশ্ন উত্তর শোনা যাবে? তো একটা জিনিস মনে রাখবেন, কোরআনে করিম তিলাওয়াত করলে যারা অর্থ জানেন তার জন্য উচিত হলো অর্থের দিকে ধ্যান রেখে পড়া, আর যারা অর্থ জানেন না অন্ততপক্ষে নিজের কান দিয়ে শোনা, এটাও তো একটি ইবাদত। কারণ একসঙ্গে আপনি কোরআন তিলাওয়াত করবেন আবার ওই প্রোগ্রামও শুনতে যাবেন, তো আপনি এটাতে একটু কমই হইতেছে, এই জন্য অনুত্তম হবে, যাই হলে অনুত্তম হবে। ড্রাইভিং করার সময় আপনি ড্রাইভিং করবেন, আপনি যদি এই বিষয়ে ফোনে কথা বলেন তো এই দেশের আইন হিসাবে এটা দণ্ডনীয়। তো কোরআনে করিম তিলাওয়াত করার সময়ও আপনি কোরআনের প্রতি মনোযোগী হয়ে আপনি পড়বেন, এটাই নিয়ম, কনসেন্ট্রেট থাকতে হবে। আপনি যদি একসঙ্গে দুই কাজ করেন, যে কোনো একটাতে হয়তো কমি হওয়ার আশঙ্কা রয়েছে, এজন্য অনুত্তম হবে, বাট এরপরেও জায়েজ হবে। নর্মাল জিকির তসবিহ পড়তে পড়তে যদি আপনি প্রোগ্রাম দেখেন সেটা ওইসব জায়েজ হবে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক Q&A উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আজকে আমাদের সাথে ছিলেন ব্রিটেনের সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন দারুল উলুম ফোর স্কয়ার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস
حضرت مولانا مفتی عبد الرحمن دامت برکتهم. حضرت جی الحمدللہ আমরা এতক্ষণ ইসলামিক কিউ এন এ উইথ ইকরা প্রোগ্রামে শুরুতে আমরা বিষয়বস্তু আলোচনা করেছি, তারপরে আপনারা প্রশ্ন করেছেন এবং আমাদের এই প্রোগ্রাম প্রতি শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত একই টাইমে রাত্র 9টা থেকে 10:30 পর্যন্ত এই প্রোগ্রাম আমরা থাকে। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল নামাজ প্রসঙ্গে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি আগেই বলেছিলাম কেয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ আমাদের প্রত্যেকে সঠিকভাবে নামাজ পড়ে, নবী করিমের তরিকা মতো নামাজ পড়ে আমরা যেন সফল হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং আপনারা যারা প্রশ্ন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমার সাথে ছিলেন মাওলানা রহমান, ওনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। জাজাকুমুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম প্রতি রবি থেকে বুধবার রাত 9টা থেকে 10:30 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।